فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তা আমি বলছি যে কোকো কলা, ঠান্ডা, মেরিন্ডা, আরও যত আছে আরসি, পেপসি, আরও কত কি, এগুলো সব মদ। তখন অন্যজনে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি ভুল বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনি ভুল বলছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভুল বললাম। তো আমি বলছি যে এইগুলো হচ্ছে অন্য নামে, তো আপনি বলেন সেটা কোনটা। আপনি যে বলেন যদি যে সেটা হলো ইয়াবা, তো ইয়াবা যে মদে কথা সবাই বলে, আপনি বলছেন না সেইটা হচ্ছে কি গাঁজা। আরে গাঁজা যে মদ সেটা তো সবাই বলে, আপনি বলবেন যে এটা মদ, তবে মানুষে বলছে অন্য, সেটা আপনি বলেন সেটা কোনটা। আমি তো বলছি সেটা পেপসি, সেটা ঠান্ডা, সেটা আরসি, সেটা কোকোকোলা, যত ঠান্ডা কিছু আছে যেগুলো মানুষে খাচ্ছে, আপনি তার ইতিহাস পড়ে দেখুন সেটা কিভাবে উৎপাদন হয়, কোথা থেকে এসেছে, কি বস্তু দিয়ে তৈরি, আপনি একটু দেখেন না। বলছে আব্দুর রাজ্জাক সাহেব সৌদি আরবে যে হয়, আরে সৌদি আরবে যেটা হয় সেটাই এক নয়, তোমারটা তুমি দেখো। মেহমানকে পেপসি না দিলে নাকি সম্মান করা হয় না, শেষে সিগারেটও দেওয়া লাগে। তার মানে এতক্ষণ পর্যন্ত যা খাওয়ালো তা দিয়ে হয়নি, এতক্ষণ পর্যন্ত মানুষের খাদ্য ছিল, এখন চলে আসলো পশু প্রাণীর খাদ্য। আবার যেটা জর্দা সিগারেট জাতীয় খাদ্য, তার গায়ে লেখা আছে কি লেখা আছে, সতর্কীকরণ, মানে এটা একটা বিষ, আশ্চর্য খাদ্য গায়ে লেখা আছে, তারপরে মানুষে খায়, এই খাদ্য পশু প্রাণী খায় না, এক আশ্চর্য খাদ্য, ভুল হিসাব। আমি অনুবাদ করি, আবারও শুনুন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিব অন্য। আমি এই পর্যন্ত অনুপাত রেখে দিলাম সচেতন মানুষের সামনে, মুরব্বী আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনার কাছে আমি রেখে দিলাম এই বাক্য। এই ছেলে তোমাকে বলছি শোনো, তুমি এই বাক্য বুঝিয়ে সমাজকে বলবা, আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য, বলো সেটা কোনটা। তুমি খুঁজে খুঁজে বের করিও, সাত দিন পরে আমি তোমাদের এখানে আসবো, আমার সামনে বলিও, আব্দুর রাজ্জাক সাহেব আপনি বলেছিলেন ঠান্ডা আরসি পেপসি এগুলো নয়, সেগুলো হচ্ছে এই যে এই যে এই যে, তুমি দেখাও, তোমার কথা আমি মেনে নিব। তুমি একজন সচেতন হুঁশিয়ার বুদ্ধিমান সুশিক্ষিত ছেলে, তুমি আমাকে অন্যগুলো দেখাবা সেইগুলো কি, নইলে তোমাকে আবারও আমি অনুবাদ করে দেখাই। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, বুঝাতে পারিনি কথা, সেটা তুমি বের করবা। আমি তো বলছি এইটা 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 এইটা, আমি বলছি আসলেই মদ হলো ইয়াবা, আসলেই মদ হলো হিরোইন, আসলেই মদ হলো গাঁজা, আর নাম দেওয়া মদ হলো আরসি পেপসি, বুঝাতে পারিনি কথা। আমি তো এটা বললাম, তুমি বের করিও যে আব্দুর রাজ্জাক সাহেব আরসি পেপসি নয়, সেটা হলো এইটা, সেটা হলো এইটা, সেটা হলো এইটা, তুমি বলিও, দেখি তুমি কিভাবে বের করতে পারো।